আসসালামু আলাইকুম, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য আজকে দুদিন যাবৎ পানামা জঙ্গলে, দুদিনের বেশি, 4 দিন হয়েছে পানামা জঙ্গলে। খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি, সবদিকে জঙ্গল আর জঙ্গল। আমি আশা করবো আর কেউ যেন এই পথে না আসে। আমরা কয়েকজন আছি, বাংলাদেশ থেকে আসছি, এক ভাইকে দেখুন, অনেক অক্লান্ত পরিশ্রম করে একটু এসে অনেক ক্লান্ত বিশ্রাম নিচ্ছে, আর কয়েক ভাই এখানে এসে ক্লান্ত শরীর নিয়ে বসে আছে। ভাই, আপনি বাংলাদেশ থেকে কোত্থেকে আসছেন? ভাই, বাংলাদেশ কোত্থেকে আসছেন? বাংলাদেশ লক্ষ্মীপুর থেকে ভাই, নোয়াখালী লক্ষ্মীপুর। হ্যাঁ, আপনার সাথে আমি দীর্ঘ 2 দিন ছিলাম। এদিকে আরেকজন ভাইকে দেখুন, অক্লান্ত পরিশ্রম, কতটুকু খাটার পরে শরীর একটু শান্ত নির্জয় চাইতেছে। ভাই, একটু কথা বলবো আপনার সাথে। যতটুকু জানি আপনার নাম মাসুদ, আপনি নোয়াখালী থেকে আসছেন। নোয়াখালী কোন জায়গা থেকে? আমি 2 বছর আগে ডুবাই গেছিলাম। জি, কন্ট্যাক্ট করি আমি, ডুবাই নাই, গ্রীষে গেছি বুঝছেন ভাই। গ্রীষে আমার কাছে রাজি লই পানামা জঙ্গল টঙ্গল পাড়ি দিয়ে আমি দিকে উড়াই গেছি। স্বপ্নের দেশ আমেরিকাতে পাড়ি দেওয়ার জন্য আসে জঙ্গলে এত কষ্ট হচ্ছেন ভাই। আমরা চাই যে এগুলো আপনাদের মাধ্যমে মিডিয়াতে প্রকাশ হোক। আমার মতো আর কোনো ভাই যেতে এভাবে দালাল খপ্পর করে আর না আসে। ধন্যবাদ। এদিকে আমরা আর কয়েকজনকে দেখতেছি, প্রচুর শরীর প্রচুর খারাপ, মাথায় পানি দিচ্ছে দুজনে, মানে কথা বলার মনে হয় সেই ভাষাটাও নেই। দালালেরা এখনো সন্ধান পায় নাই, আমরা যতটুকু হেঁটে আসছি। ভাই, আপনি 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 এখানে বসে আছেন একা একা? এদিক দিয়ে আরেকজনের অবস্থা খুবই খারাপ। প্রচুর অক্লান্ত পরিশ্রম করে হেঁটে আসা বহুত দূর। আমার 2 সাথী ভাই, তারও একজন সাথী ভাইকে অনেক পরিশ্রম করে কোলে করে এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তারা নাকি ওনাকে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে পেয়েছিল, পড়ে আছিল, হাঁটতে পারতেছিল না, তারা দুজন নিয়ে আসছে। আমরা জানতে চাইবো এই ভাইয়ের কাছে, ওই ভাইটা কতটুকু পর্যন্ত আসার পরে অবস্থা হয়েছিল? 1 কিলোমিটার পথ গেলাম ভাইয়ের বাড়িতে, শেষ। ভাই, আপনি একটু কথা বলতে পারেন ভাইয়া? হ্যালো ভাই, যতটুকু দেখতে পারতেছি আমরা, অনেকের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখুন কি দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয়। প্রতিটা রাস্তায় পিচ্ছিল, মাঝে মধ্যে বৃষ্টি, সারাক্ষণে প্রায় বৃষ্টি, একটু রোদ, আর সেই রোদের মধ্যে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। সবাই অবস্থা খুবই খারাপ, কোনো রকম না পারা অবস্থায় পড়ে আছে। আমি আশা করি আমাদের মতো যেন আরও কেউ এমন না হয়। আমরা আসার সময় 2-1 জনের মৃত লাশে দেখতে পেরেছি, পচা অবস্থায়, অনেকক্ষণ সময় নিয়ে পড়ে আছে। আমরা আশা করবো আর যেন কোনো মায়ের ছেলে এত কষ্ট করে এই দুর্গম পথ পাড়ি না দিয়ে আসে। আশা করবো 10-20 লাখ টাকা যাই খরচ করে আসেন না কেন, দেশের মধ্যে কিছু একটা করার চেষ্টা করবেন। দেশে কিন্তু অনেক কর্মসংস্থান আছে, হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু আসলে ঠিকই বুঝবেন এই অবস্থা, রাস্তার অবস্থাটা কীরকম। তো সবার কাছে দোয়া রাখলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঠিক মতো আমাদের স্বপ্ন দেশে পৌঁছতে পারি। অনেক দূর পথ পাড়ি দেওয়ার পর আমরা দালালের কোনো খোঁজ পেলাম না। আশা করি আর একটু সামনে গেলে পাবো। তো দোয়া করুন আমাদের সবার জন্য, আমরা যেন সুস্থভাবে স্বপ্ন দেশ পাড়ি দিতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।